আসলে আমাদের ছোট বড় চা পাওয়া ইচ্ছে অনিচ্ছে যখন আমরা মানুষ থাকা অবস্থায় পূরণ করতে পারি না, তখনই আমাদের পরজন্মে কি মনে হয় ইস এটা করলে ভালো হতো, সেটা করলে ভালো হতো। কিন্তু সবার সব ইচ্ছে কি পূরণ হয়? কৃষ্ণ, আই লাভ ইউ। আরে চিৎকার করলে কেউ শুনে ফেলবে তো? শুনে ফেলবে মানে? আই লাভ ইউ টু বলো। সব ভূতেরই একটা করে মন আছে, আর এই মনের ভেতর যেটা সব থেকে বেশি করে আছে সেটা হলো আক্ষেপ। আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে কৃষ্ণ। তাহলে এসব আই লাভ ইউ টাই লাভ ইউ বলে নাটক মানানোর কি দরকার ছিল? 5 বছর পরেও আমায় প্রমাণ দিতে হবে আমার ভালোবাসায় কোনো খাদ আছে কিনা। না, 5 বছর পরেও প্রমাণ দিতে হবে তোমার ভালোবাসার সাহস আছে কিনা। কিভাবে? চলো পালাই। মুক্তি পাবো বলে তোমার কাঁধে দুঃখ যত ভুলে তোমার সাথে লিখবো আমি প্রেমের উপাখ্যান। সব অপমানের বদলা নিতে চললাম বাবা। তুমি বলেছিলে না হিংসার পথে বদলা নিলে সব ধ্বংস হয়ে যায়। আমি ভালোবাসার পথ বেছে নিয়েছি।